বৃহস্পতিবার মহাসপ্তমী। মহাসপ্তমীর পূর্ণ লগ্নে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে ছুটে যান রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য। মাতা বাড়িতে পুজো দেন তিনি। মাতার বাড়িতে পুজোর পর সাংবাদিকদের মুখোমুখি হয় প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। মহাসপ্তমী উপলক্ষে রাজ্যবাসীকে শারদ শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি জানান, মাতার বাড়িতে পুজো দিলেন তিনি, মায়ের নিকট রাজ্যবাসীর মঙ্গল কামনা করে বলে জানান রাজ্য বিজেপি সভাপতি। শারদ উৎসবে সকলে সামিল হয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা স্লোগানকে সার্থক করে তোলার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। আমরা সবাই জানি যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের একটা ঐতিহ্যবাহী পূজা শারদীয়া দুর্গা উৎসব, এবং সারা বিশ্বেই এই দুর্গা উৎসবকে পালিত হয়। আমরা এই ত্রিপুরা রাজ্যের ও আমরা সবাই এই আরাধনায় আমাদের শারদীয়া দুর্গা উৎসবে সবাই আমরা ব্রতী হয়েছি। আজকে তার শুভ সপ্তমী। আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা এবং পাশাপাশি এই সপ্তমীর মহাসপ্তমীর তিথিতে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের একটা পরম্পরা রয়েছে যে আমাদের মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরে আজকে মায়ের কাছে পূজা অর্চনা করি সপরিবারে, এবং মায়ের কাছে এটাই প্রার্থনা করি, আমরা ত্রিপুরা রাজ্যে জাতি জনজাতি সমস্ত ধর্মের বর্ণের মানুষ সবাই মিলে আমরা এই মা যেন আমাদের কাছে আশীর্বাদ করেন, আমরা যাতে ত্রিপুরা রাজ্যের মানুষ সবাই সুখে শান্তিতে সমৃদ্ধিতে আমরা ভরপুর হই, এটা মায়ের কাছে প্রার্থনা করি। এবং সকলের কাছে এটাও আবেদন রাখব যে আমরা সবাই মিলে এই আনন্দ উৎসবকে আমরা মিলিত হব এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে স্লোগান সেটাকে সার্থক করব। এদিন প্রদেশ বিজেপি সভাপতি মাতার বাড়ি এসে পৌঁছলে গোমতী জেলার বিভিন্ন স্তরের বিজেপি নেতৃবৃন্দ তার সাথে দেখা করেন। প্রদেশ বিজেপি সভাপতিকে শারদ শুভেচ্ছা অভিনন্দন জানান নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।